আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন, আমিও আপনাদের দোয়াতে ভালোই আছি। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি তা হচ্ছে কার্বন পেপার কিভাবে ইউজ করে ডিজাইন আঁকবেন। তা আপনারা খুব সহজেই বাড়িতে কার্বন পেপার ইউজ করে যে কোনো কাপড়ে ডিজাইন আঁকতে পারবেন, এবং সেটা কিভাবে করবেন তা স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। কার্বন পেপার মূলত দুই প্রকারের হয়। হ্যান্ড পেন্টিংয়ের ক্ষেত্রে কার্বন পেপারের ইউজটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সব হ্যান্ড পেন্টার মূলত যারা ফ্রি হ্যান্ড পারে না তারা অবশ্যই কার্বন পেপার ইউজ করে থাকে। কার্বন পেপার দুই প্রকারের হয়, যেটা আমি আগেই বলেছি তা হলো হোয়াইট কার্বন পেপার এবং ব্ল্যাক কার্বন পেপার। আজকে আমি হোয়াইট কার্বন পেপার ইউজ করে কীভাবে ড্রয়িং করবেন বা ডিজাইন আঁকবেন তা দেখাবো। তাই আশা করব ফুল ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ধৈর্য সহকারে দেখবেন, এবং তাতে আপনারা অবশ্যই আমি যেটা মনে করি জানতে পারবেন কার্বন পেপার ইউজ করে কিভাবে ডিজাইন আঁকতে হয়। এটা খুব সহজ একটা পদ্ধতি, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্টস অবশ্যই করবেন। হ্যান্ড পেন্টিং সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে তার উত্তর দেওয়ার। তো মূল ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন, এবং লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। Thank you.